কিছুদিন পর পর আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইবার গায়েব হয়ে যাচ্ছে। দুই দিন, পাঁচ দিন, সাত দিন, এক মাস পর পর দেখা যাচ্ছে আমাদের চ্যানেল থেকে কিছু সাবস্ক্রাইবার ইউটিউব কেটে নিচ্ছে, সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি কারণটা কি? আমার রিসেন্টলি অনেকে আমাকে বলছেন যে ভাই অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। আমার পাশের এক বড় ভাইও বলছে যে আমার একটা চ্যানেল আছে বাট আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, এখানে আমি কী অপরাধ করলাম? তো আজকে আপনাকে আমার আপনার অপরাধগুলোই আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে কোন অপরাধের কারণে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে, এবং এই সলিউশনটা আপনাকে দিয়ে দেবো যে অ্যাকচুয়ালি আপনাকে কী করতে হবে। তো ফার্স্ট মেইন কথায় আসি। ফার্স্ট হচ্ছে, যারা আপনারা জোর করে সাবস্ক্রাইব করে নেন আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে, হ্যাঁ, এই সাবস্ক্রাইবারগুলো গায়েব হয়ে যায়, এই সাবস্ক্রাইবারগুলো ইউটিউব রাখে না আপনার চ্যানেলে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা যে ফ্রেন্ডের কাছ থেকে সাবস্ক্রাইব করে নিচ্ছি, এটা ইউটিউব কীভাবে বুঝতেছে? তো এখানে ইউটিউবকে বলা লাগবে না, আমি বলে দিচ্ছি আপনাকে যে অ্যাকচুয়ালি ইউটিউব কীভাবে বুঝতেছে। বেসিক্যালি আমাদের ফ্রেন্ডের কাছ থেকে সাবস্ক্রাইব করে নেওয়ার সময় আমরা কী করি, দোস্তর ফোনটা দে, ফোনটা আমাদের কাছে দিল, ইউটিউব অ্যাপসের মধ্যে ঢুকলাম, আমার চ্যানেলটা আস্তে আস্তে সার্চ করলাম, সার্চ করে যেই আমার চ্যানেলটা সামনে চলে আসলো, টুক করে সাবস্ক্রাইব করে দিলাম, পারলে সাথে সাথে বেল আইকনেও ক্লিক করে দিলাম, এটাই তো করি। দেন হচ্ছে দোস্তর ফোনটা নে, কাজ কমপ্লিট, কাম তামাম, রাইট? তো অ্যাকচুয়ালি সেই আপনার যে ফ্রেন্ডটা, সে কিন্তু আপনার কোনো ভিডিও কিন্তু দেখতেছে না, ডিরেক্ট আপনার চ্যানেল সার্চ করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছে। তো কারোর চ্যানেলের ভিডিও না দেখে চ্যানেল সাবস্ক্রাইব করবে এতটা সহজ? সাবস্ক্রাইব কি এমনি এমনি আসে? সাবস্ক্রাইব কি মামুর বাড়ির সেই ই নাকি? তো এইখানে কিন্তু ইউটিউব বুঝতে পারে না, এই বেচারা হচ্ছে ডিরেক্ট চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করে নিচ্ছে, তার মানে হচ্ছে জোর করে সাবস্ক্রাইব করে নিচ্ছে। তো এই জন্য হচ্ছে ইউটিউব এখান থেকে ডিটেক্ট করে দেয়। এখন হয়তো বা আপনারা অনেকে আবার করবেন যে কোনো দোস্তকে বলবেন যে তুই আগে আমার তিন চারটা ভিডিও দেখবি, আমার তিন চারটা ভিডিও খাবি, গিলবি, তারপর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবি। এরকম করলেও কিন্তু হবে না, কারণ আমি শর্টকাটে একটা অ্যালগোরিদম আপনাকে বুঝালাম, বাট ইউটিউবের অ্যালগোরিদম আরও অনেক গভীর, সে বুঝতে পারবে। গুগল অনেক বেশি ইন্টেলিজেন্ট, সে আপনার প্রত্যেক পদক্ষেপ কাউন্ট করে, প্রত্যেক পদক্ষেপ মনিটর করে, সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি জোর করে সাবস্ক্রাইব করে নিচ্ছেন। আর হ্যাঁ, এটা অবশ্যই জানাবেন আমাকে যে কারা কারা এই কাজটা করছেন। আমি কিন্তু করছি ভাই, আমি যখন প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমার ফ্রেন্ডের কাছ থেকে সাবস্ক্রাইব করে নিছি, এমনকি ফ্রেন্ডের মোবাইলে দেখতাম যে কয়টা জিমেইল অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে সাবস্ক্রাইব করে নিতাম। তো এটা অ্যাকচুয়ালি ঠিক না। আর আপনারা অবশ্যই কমেন্টে জানান যে কে কে এই কাজগুলো করছেন। ওকে, ফার্স্ট গেল জোর করে সাবস্ক্রাইব করে নেওয়া। সেকেন্ড হচ্ছে, আমরা অনেকে আছি যারা সাবস্ক্রাইব কিনি, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার বিক্রি হয়, একশো টাকায় এত সাবস্ক্রাইবার, এত টাকা এত টাকা। তো এইসব যে সাবস্ক্রাইবার আছে এগুলো আপনার চ্যানেলে থাকে না, ইউটিউব বুঝতে পারলে এগুলোকে কেটে দেয়। নাম্বার থ্রি হচ্ছে, অনেকে আমরা সাব ফসাব করি কিংবা বিভিন্ন গ্রুপে আমাদের চ্যানেলগুলো শেয়ার করি, যে আমাদের চ্যানেলগুলো অনেক গ্রুপ আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপ আছে, ফেসবুকে গ্রুপ আছে, যেখানে সাব ফসাব হয়, অর্থাৎ চ্যানেল লিঙ্ক শেয়ার করে দিলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, করে দেবে। তো এইগুলো করলে এই সাবস্ক্রাইবারগুলোও থাকে না, এগুলো ইউটিউব বুঝতে পারলে আপনার চ্যানেল থেকে সেগুলোকে ইউটিউব গায়েব করে দেয়। নেক্সট হচ্ছে, যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছে তাদের চ্যানেলে তো কোনো সমস্যা হতে পারে। সাপোজ কেউ একজন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছে, এখন তার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক কিংবা গাইডলাইন স্ট্রাইক এসে তার চ্যানেলটা ডিজেবল হয়ে যাবে গেল, কিংবা সে নিজেই তার চ্যানেলটাকে ডিলিট করে দিল, তাহলে কিন্তু ওই সাবস্ক্রাইবারটা কিন্তু আপনার চ্যানেল থেকে মাইনাস করে দেওয়া হয়, ওই চ্যানেলটাকে কিন্তু, এই সাবস্ক্রাইবারটাকে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কাউন্ট থেকে মাইনাস করে দেওয়া হয়, ওই সাবস্ক্রাইব কিন্তু থাকে না। এবং লাস্ট হচ্ছে, ইউটিউব এক সপ্তাহ কিংবা এক মাস পর পর আপনার ইউটিউব চ্যানেলের উপর রেড করে, মানে কী বলে ওটাকে, রেড দেয় আর কি, চিরুনি অভিযান করে। তো সেখানে আপনার চ্যানেলটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করে দেখে যে আপনি কোথাও কোনো ঘাপলা করছেন কি না। তো তখন দেখা যায় যে কিছু নিরীহ সাবস্ক্রাইবার যারা অ্যাকচুয়ালি কোনো দোষ করেনি, তারাও এ ধরা খেয়ে যায়, ঠিক আছে, তাদেরকে ইউটিউব কেটে দেয়। তো এইটা বেসিক্যালি এখনও ইউটিউবের অ্যালগোরিদম তো এতটাও ভালো হয়নি যে আমাদের প্রত্যেক পদক্ষেপে আমাদের মনে কী বলছে, আমাদের সব কিছু কী বলছে, এগুলো সব কিছু জানার মতো ক্ষমতা এখনও কোনো মেশিন কিংবা কোনো অ্যালগোরিদমের এখনও হয়নি। তো এই জন্য মাঝে মাঝে দেখা যায় কিছু নিরীহ সাবস্ক্রাইবার তারা বাদ পড়ে যায়। এটা আমাদের দোষ না, এটা ইউটিউবের দোষ, এবং এটা হবে যতদিন পর্যন্ত ভালোভাবে এরকম, এটা বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা NLP এগুলো যত ইম্প্রুভ হবে তত এই, মানে এই অপরাধগুলো কমে যাবে, অর্থাৎ ইউটিউবে এই ভুলগুলো কম করবে। তো এই হচ্ছে টোটাল বিষয় যে অ্যাকচুয়ালি আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কেন গায়েব হয়ে যাচ্ছে। তো আপনারা যদি এই কাজগুলো করেন, এগুলো বাদ দিয়ে দেন, আমি কিন্তু অনেক আগেই বাদ দিয়ে দিছি ভাই,
প্রথম দিকে করতাম শুধুমাত্র ধরে বেঁধে সাবস্ক্রাইব করে নিতাম, এই ভুল কাজটা করতাম, এখন কিন্তু আর করি না, এখন কিন্তু ভালো হয়ে গেছে। তো আপনারাও ছেড়ে দিন, এখনই ছেড়ে দিন ভুল, আমি তো জানিয়ে দিলাম, আমাকে কেউ জানাই না এই জন্য করছিলাম, বাট আমি তো আপনাকে জানিয়ে দিলাম। সো এই কাজগুলো ছেড়ে দিন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, না শেয়ার করার দরকার নেই, এটা আবার খুব বেশি হয়ে যায়, শেয়ার করা লাগবে না, লাইক কমেন্ট করে দিলেই হবে। এবং আপনারা এই ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো করছেন সেগুলো জানালে এনাফ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।